Bismillahirrahmanirrahim. Jadavpur College online class platform থেকে আমি মোহাম্মদ রবিউল ইসলাম প্রভাষক বাংলা শ্রেণী একাদশ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা গত ক্লাসে লাল ছাড় উপন্যাস নিয়ে আলোচনা করেছিলাম সেখানে সৈয়দ ওয়ালিউল্লাহ তথা উপন্যাসিক ও উপন্যাসের কিছু অংশ আলোচনা করেছি আজকে তার বাকি অংশ নিয়ে আলোচনা করব প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আমরা জানি লাল ছাড় উপন্যাসের একটা আকর্ষণীয় চরিত্র আব্দুল মজিদ এই মজিদ মহবুবনগর গ্রামে যখন পদার্পণ করে তখন তার সেই পদার্পণের বাগমনের যে দৃশ্যটা ছিল সেই দৃশ্যটা ছিল নাটকীয় এই নাটকীয় দৃশ্য এই অপরিচিত অচেনা আগন্তুক এই বিষয় সম্পর্কে মহবুবনগর গ্রামের কিছু মানুষের ভিতরে কৌতূহল আগ্রহ জাগ্রত হয় যে এই আগন্তুক অতিথি আগন্তুক এই অপরিচিত মানুষটি কে মহবুবনগর গ্রামে প্রবেশের পর আব্দুল মজিদ যখন ওই গ্রামের মাতব্বর খালিক ব্যাপারীর সঙ্গে আব্দুল মজিদ তার স্বপ্ন আদেশের কথা যখন বলে তখন ওই গ্রামের সাধারণ মানুষ খালিক ব্যাপারী তারা সবাই এই স্বপ্ন এবং এই আদেশ তারা অকপটে স্বীকার করে নেয় কারণ আমরা দেখেছি মহবুবনগর গ্রামের মানুষের যে দুঃখ দুর্দশা প্রাকৃতিক দুর্যোগ রোগ শোক এগুলো লেগেই থাকে তাদের ধারণা ছিল হয়তোবা এরকম কোনো কারণে তাদের এই বালা মুসিবত দূর হচ্ছে না যার ফলে তারা এই মজিদের স্বপ্নাদেশের কথা সহজেই মেনে নেয় অপরদিকে আমরা দেখেছি মহবুবনগর গ্রামের যে মাতব্বর খালিক ব্যাপারী তিনিও ধর্ম সম্পর্কে অজ্ঞ হওয়ার ফলে মজিদের কাছে সহজেই ধরা দেয় মজিদের কাছে অসহায় হয়ে পড়ে এবং মজিদ সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে মজিদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা সফল করার জন্য যা যা করার প্রয়োজন সেটি সে শুরু করে দেয় তো এই মহবুবনগর গ্রামের মানুষের উপর যখন মজিদের স্বপ্নাদেশের কথা বলে তখন তারা নিমিষেই একটি ঝোড় জঙ্গল পরিষ্কার করে একটি মাজার আবিষ্কার করে ফেলে আমরা জানি যে মহবুবনগর গ্রামের যে পীরের মাজার এই মাজার অরক্ষিত অবস্থায় এই অরক্ষিত মাজারটি কার এ বিষয় সম্পর্কে ওই গ্রামের লোকজন কেউই জানে না জানতো না কিন্তু আব্দুল মজিদ যখন ওই মাজারের কথা স্বপ্নাদেশের মাধ্যমে জানতে পারে এবং ওই মহবুবনগর গ্রামের মানুষের কাছে বলে তখন একটা কৌশল অবলম্বন করে আব্দুল মজিদ সেখানে মজিদ এমন একটি নাম ব্যবহার করেছে যে নাম ব্যবহারের ক্ষেত্রেও একটা প্রতারণার এবং ধোকা দেওয়ার একটা উপায় তিনি সেখানে ব্যবহার করেছেন সেটা কি মুদাস্সির শব্দের অর্থ হচ্ছে নাম না জানা অথচ যখন মুদাস্সির পীরের মাজার বলল সেক্ষেত্রে আমরা জানি যে এখানে যে একটি পীরের মাজার আছে পীরের নাম হচ্ছে মুদাস্সির পীর তো সেক্ষেত্রে মুদাস্সির নামক কোন পীর ওই গ্রামে আদৌ ছিল কিনা সেক্ষেত্রে ওই গ্রামের মানুষের ছিল অজানা তারা এই বিষয় সম্পর্কে ওয়াকিবহুল নয় যার ফলে এই নামটি ব্যবহার করে মজিদ ওই মহবুবনগর গ্রামের মানুষের উপর যে ভয় ভীতি এবং তাদের যে স্বীকার করে নেওয়ার কৌশল সেটা মজিদ সুন্দরভাবে এই নামকরণের মধ্য দিয়ে তিনি তার উদ্দেশ্যটা অর্থাৎ ধর্ম ব্যবসা মাজার মাজার ব্যবসা মাজার কেন্দ্রিক যে ভীতি মাজার কেন্দ্রিক যে শক্তি উৎস সেটা মজিদ
সঞ্চার করে এবং মহব্বতনগর গ্রামের মানুষের উপর তার প্রভাব বিস্তার করে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা দেখেছি ওই মহব্বতনগর গ্রামের মানুষ তারা ধর্মান্ধ, অশিক্ষিত, কুসংস্কারাচ্ছন্ন, যার ফলে মসজিদের এই ধর্মীয় ব্যবসাটা করতে সহজ হয়েছিল। কারণ যদি ওই গ্রামের মানুষের শিক্ষা থাকত, তাহলে কোন মানুষের উপর এভাবে অতর্কিত কোন বিষয় চাপিয়ে দেওয়া যেত না বা যায় না। কিন্তু আব্দুল মজিদ সেটা সহজেই করতে পেরেছেন শুধু ওই অশিক্ষার কারণে। মূর্খতাই তাদের এই অবস্থায় পতিত করে রেখেছে। আব্দুল মজিদ তার কবর আবিষ্কার করে তার যে উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা সফল করতে এতটুকুও তার কষ্ট হয়নি। ওই মহব্বতনগর গ্রামের মানুষ তাদের যে মৌসুমের ফসল, সেই ফসলের একটি অংশ এবং সিন্নি অর্থ এগুলো মাজারে যখন দেওয়া শুরু করলো, তখন মসজিদের অর্থনৈতিক ভিতটা মজবুত হওয়া শুরু হলো। মসজিদ ওই মুদাসসির পীরের মাজারের খাদেম, মাজারকে রক্ষণাবেক্ষণ করা, সবকিছুর দায়ভার মসজিদ নিজে হাতে করে নিয়ে সে যখন তার ধর্মীয় ব্যবসা চালিয়ে যেতে শুরু করলো, তখন মসজিদ বেশ অর্থনৈতিক অবস্থা সে সচল হয়ে গেল, সে শক্ত হয়ে গেল। আর অপরদিকে মহব্বতনগর গ্রামের যে মাতব্বর খালের ব্যাপারী, তার ছিল জমি জায়গা প্রতিপত্তি, তিনি জোরদার। এই খালিক ব্যাপারীর জমি জায়গা আর মসজিদের মাজারের যে শক্তি, এই শক্তি আর মসজিদের এই খালিক ব্যাপারীর প্রতিপত্তি, এই দুয়ের সমন্বয়ে মহব্বতনগর গ্রামের মানুষের উপর চাপিয়ে দেওয়া যে বোঝা, সেটা সহজেই তারা চাপিয়ে দিতে পেরেছিল এবং তারা সেটা সহজে গ্রহণ করে নিয়েছিল। তো এক্ষেত্রে মসজিদ যখন বেশ স্বাবলম্বী হয়ে ওঠে, সে কিছু জমি জায়গাও কেনে, টাকা পয়সার দিক দিয়েও অনেক এগিয়ে যায়, বেশ ভিত মজবুত করে, তখন একটা বিয়ে করার স্বপ্ন সে দেখে। এই স্বপ্নর মধ্য দিয়েই রহিমা নামক এক বিধবা নিঃসন্তান, এক বিধবা মহিলাকে সে বিয়ে করে। এই রহিমা মসজিদের সংসারে এসে তার ধর্মীয় ব্যবসার অন্তরায় না হয়ে বরঞ্চ সহায়ক হিসেবে কাজ করে। রহিমার ধারণা ছিল মসজিদ এই মুদাসসির পীরের মাজারের খাদেম এবং তার স্বামীর অলৌকিক ক্ষমতা আছে, যার ফলে তার প্রতি ভক্তি, শ্রদ্ধা, সম্মান, যতটুকু ভয়, যতটুকু করার দরকার, থাকার দরকার, রহিমা তার স্বামীর প্রতি সেটা দেখিয়েছে এবং স্বামীর আনুগত্য ছিল সে, যার ফলে মসজিদের ব্যবসাটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আরো সহজ হয়েছে। তো এভাবে নিঃসন্তান মসজিদ সন্তান কামনায় সে উদ্গ্রীব হয়ে ওঠে যে তার সন্তান প্রয়োজন। তাহলে সেক্ষেত্রে এখন করণীয় কি? দ্বিতীয় স্ত্রী গ্রহণ করা। এই দ্বিতীয় স্ত্রী গ্রহণ করতেও মসজিদের বেগ পেতে হয়নি, কারণ রহিমাই তার দ্বিতীয় স্ত্রী গ্রহণের সহযোগিতা করে। তো মসজিদ যে দ্বিতীয় স্ত্রীটি গ্রহণ করেছিল, সেই ছিল মসজিদের মেয়ের বয়সী একটি ছোট্ট মেয়ে, নাম তার জমিলা। এই জমিলাকে যখন মসজিদ স্ত্রী হিসেবে গ্রহণ করল, তখন জমিলা মসজিদ সম্পর্কে এবং রহিমা সম্পর্কে যে ধারণা করেছিল, তার ভিতরে যে ধারণা জন্ম হয়েছিল, সেটা ছিল তার স্বামীকে শ্বশুর মনে করা এবং তার সতিনকে শাশুড়ি মনে করা, কারণ বয়সে ছিল তার চেয়ে অনেক অনেক বেশি, যার ফলে তার মনের ভিতরে এই ধারণাটা হয়েছিল। তো আমরা এখানে দেখেছি মসজিদের প্রথম স্ত্রী রহিমা মসজিদের ব্যবসার ক্ষেত্রে যেভাবে সহায়ক হয়েছে, কিন্তু আমরা এখানে জমিলাকে দেখেছি তার ব্যবসায় অন্তরায় হতে, তার বিপরীত চরিত্র, তার প্রতিবাদী চরিত্র, বিদ্রোহী চরিত্র হিসেবে আমরা এই লালসার উপন্যাসে জমিলার আবির্ভাব দেখেছি।
জমিলা ছিল বিদ্রোহী চরিত্র, জমিলা ছিল মসজিদের প্রতিবাদী চরিত্র, জমিলা ছিল মসজিদের ব্যবসায়ের অন্তরায়, যার ফলে মসজিদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে এই জমিলাকে নিয়ে। কারণ মসজিদ যেটা করতে চেয়েছে জমিলা সেটাকে তার কাছে ভণ্ডামি মনে হয়েছে, যার জন্য তার সে স্বামীর অনুগত না হয়ে বরঞ্চ সে বিরোধিতা করেছে। অপরদিকে আমরা খালেক ব্যাপারীকে দেখেছি, খালেক ব্যাপারীও ওই গ্রামের প্রতিপত্তি এবং জমি জায়গার মালিক, সেই সুবিধার্থে সেও দুইজন স্ত্রী গ্রহণ করে, প্রথম স্ত্রী আমেনা বেগম, দ্বিতীয় স্ত্রী তানু বিবি। তো আমরা ওখানে আমেনাকেও দেখেছি নিঃসন্তান, এই নিঃসন্তান সন্তান কামনায় সে উদ্গ্রীব হয়ে ওঠে কিভাবে সে সন্তান লাভ করতে পারে, যার ফলে সে পীরের পানি পড়ে নিয়ে এসে সেই পানি খেলে সন্তান ধারণ লাভ করতে পারবে, এরকম একটা আশা এই আমেনার ভিতরে জন্ম নেয়। এই আমেনার স্বামীর কাছে যখন তার এই আশা ব্যক্ত করে, তখন স্বামী খালেক ব্যাপারীও সেই তার সেই আশাটা পূরণ করার জন্য সে ওই পাশের গ্রাম মহব্বতনগর নয়, পাশের গ্রাম হচ্ছে আওয়ালপুর, এই আওয়ালপুরের পীরের কাছে পানি পড়ে নিয়ে এই পানি খেলে সে সন্তান লাভ করতে পারে, এই ধারণা তার ভিতরে জন্ম নিয়েছিল, যার ফলে ওই আওয়ালপুরের পানি পড়ার জন্য যখন খালেক ব্যাপারী তার প্রথম দ্বিতীয় স্ত্রীর বড় ভাইয়ের কাছে বলল যে এই বিষয়টা গোপনীয়, এটা যেন কোনো রকম মসজিদ না জানে, যে এখান এই আওয়ালপুর থেকে আওয়ালপুরের পীরের পানি পড়ে নিয়ে এসে দেওয়ার জন্য, কিন্তু সেখানেও দেখা গেছে যে তার সেই কথা অনুযায়ী সে আওয়ালপুরে না যে মহব্বতনগর গ্রামে মুদাসির পীরের মাজারের খাদেম মসজিদের কাছে যে তার সেই বিষয়টি গোপনীয় বিষয়টি বলার সাথে সাথে মসজিদ অগ্নিমূর্তি ধারণ করে। কারণ মসজিদ জানে যে এই গ্রামে যে মাজারটি আছে এটি একটি পীরের মাজার, এই মাজারকে উপেক্ষা করে পাশের গ্রামে মহব্বত আওয়ালপুরের পীরের কাছে পানি পড়ে খাওয়া সেটা হচ্ছে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার সামিল, যার জন্য মসজিদ এই বিষয়টা মেনে নিতে না পারায় কৌশলে আমেনার উপরে শাস্তি প্রদান করে। এই শাস্তি এমন একটি শাস্তি, তাকে শারীরিক শাস্তি, তাকে মানসিক শাস্তি, শেষ পর্যন্ত খালেক ব্যাপারীকে আমেনাকে ছেড়ে দেওয়ার আদেশ জারি করে। খালেক ব্যাপারী অসহায়, শেষ পর্যন্ত তার প্রথম স্ত্রী আমেনাকে ছেড়ে দিতে বাধ্য হয়। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এভাবে আমরা খালেক ব্যাপারীকে দেখেছি, তার অস্তিত্ব, তার এই অস্তিত্বের যে সংকট, তার এই অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য যা যা করার প্রয়োজন এই আব্দুল মজিদ তাই করতে এসে বাধ্য হয়েছে। কারণ আব্দুল মজিদের পিছিয়ে যাওয়ার মতো আর কোনো উপায় নাই, যার ফলে সে শক্ত হয়ে দাঁড়িয়ে এই শিকড়বিহীন একটি গাছের উপরে দাঁড়িয়ে আব্দুল মজিদ তার এই ক্ষমতা, তার দাম্ভিকতা এটা সে দেখিয়ে গেছে, সে চালিয়ে গেছে। ওই মহব্বতনগর গ্রামের এক যুবক আকাশ, তার ভিতরে একটা স্বপ্ন জাগ্রত হয়েছে, সে ভেবেছে যে এই অশিক্ষিত লোকজনকে, এই গ্রামের অশিক্ষিত মূর্খ লোকজনকে শিক্ষা দানের মধ্য দিয়ে আজকে তাদের এই অন্ধতা, ধর্মান্ধতা, কুসংস্কারাচ্ছন্ন এই অবস্থা থেকে তাদেরকে বের করে নিয়ে আসা যায়, যার ফলে ওই গ্রামে একটি স্কুল প্রতিষ্ঠা করার স্বপ্ন সে দেখে। কিন্তু সেই স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন নস্যাৎ করে দেয় আব্দুল মজিদ। সেই স্কুল প্রতিষ্ঠিত না হওয়ার পিছনে আব্দুল মজিদ আকাশের উপর যে শর্তগুলো আরোপ করে সেই শর্ত পূরণ করতে না পারায় আকাশ আলী তার সেই স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন না দেখে সে পিছিয়ে যায়। এমনকি এমন এক বদনামের মধ্য দিয়ে আকাশকে ওই মহব্বতনগর গ্রাম থেকেই বিতাড়িত করে, যাতে আকাশ এরকম আর কোনো স্বপ্ন না দেখে। কারণ জানে যে আকাশ তার স্কুল প্রতিষ্ঠার মধ্য দিয়ে এই গ্রামের মানুষের যে অধিকার, তাদের যে স্বপ্ন, এগুলো যদি বাস্তবায়ন হয় তাহলে আব্দুল মজিদের যে আজকে ব্যবসায়িক ধর্মীয় ব্যবসার যে ভিড়, সেটা হয়তোবা শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন মসজিদের কি হবে? যার ফলে শক্ত হাতে মসজিদের সব বিষয়কে তিনি দমন করেছেন।
হঠাৎ করে কোনো এক সময় পাশের পীর আওয়ালপুর, এই আওয়ালপুরের পীরের মাজার কেন্দ্রিক আর মহবুবনগর গ্রামের পীর মোদাসের পীরের মাজার, এই দুই মাজারের পীরত্ব নিয়ে, আসল নকল নিয়ে, এই বিষয় নিয়ে যখন এই দুই পীরের ভক্তের মধ্যে একটা সংঘর্ষ শুরু হয়, এই সাংঘর্ষিক বিষয়ে যখন লিপ্ত হয়ে যায়, তখন রক্তাক্ত আহত এমন বিষয় পর্যন্ত পৌঁছে যায়, তখন মসজিদের ভিতরে একটা শঙ্কা কাজ করে, না জানি কখন মসজিদের এই ভণ্ডামি, মসজিদের এই প্রতারণা, মসজিদের এই মিথ্যা, এই মিথ্যার ভিত কখন উপড়ে যায়, কখন ভেঙে যায়, সেই ভয়ের দিন রাত আতঙ্কিত হয়ে থাকে এই মসজিদ, যার ফলে সে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে না জানি এই পরিস্থিতি থেকে আমার বেরিয়ে আসতে এই উপায় কি, শেষ পর্যন্ত সত্য কথাটা বলে সেই গ্রাম থেকে পালিয়ে যাবে কিনা, এই সিদ্ধান্ত সে নিয়েছিল যে না, আমি যে কাজটি করছি আসলে এটি আসল পীর নয়, এটা হচ্ছে মিথ্যা, এটা প্রতারণা, আমি এই মিথ্যার আশ্রয় নিয়েছি আমার শুধু ভাগ্যের পরিবর্তনের জন্য, তো আমি আমার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য আমি এরকম করেছি, তো আমি যেটা করেছি এটা মিথ্যা, এটা সত্য নয়। এই বলে সে মানুষের মহবুবনগর গ্রামের মানুষের বলে সে ওই গ্রাম থেকে চলে যাবে, পালিয়ে যাবে, এই সিদ্ধান্ত পর্যন্ত নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা না করে সে টিকেছিল। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এভাবে আমরা এই লালসার উপন্যাসের যে প্রচলিত ধারণা বিশ্বাস এবং মাজার ভীতি, সামাজিক রীতিনীতি, প্রচলিত ধারণা বিশ্বাস, এইসব বিষয় হচ্ছে আমাদের লালসার উপন্যাসের বিষয়বস্তু। আর এই লালসার উপন্যাসের এটি একটি সামাজিক সমস্যামূলক উপন্যাস, এই সামাজিক সমস্যামূলক উপন্যাস এই জন্য আমরা বলব কারণ ওই ধর্মান্ধ কুসংস্কার, অশিক্ষা, এইসব বিষয়ই আমাদের সমাজকে আষ্টে পৃষ্ঠে ধরেছে, যার ফলে সমাজের মানুষ তারা তাদের যে সঠিক বিষয়টি না জানার কারণে তাদের অধিকার সম্পর্কে সচেতন না হওয়ার কারণে আজকে তারা এইভাবেই দিনের পর দিন, যুগের পর যুগ এরকম শট এবং প্রতারক ব্যক্তির খাতে আজকে কাছে তারা এরকম অসহায় হয়ে পড়েছে এবং তারা শিকার হয়েছে। এবং মসজিদের মতো এরকম বহু লোক আমাদের সমাজে আছে যারা আজকে তাদের এই ধর্মীয় ব্যবসাটা চালিয়ে যাচ্ছে এবং ধর্মীয় ব্যবসার মাধ্যমে সাধারণ মানুষকে ঠকাচ্ছে। তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই লালসার উপন্যাসের মাধ্যমে আমরা এটাই জানতে পারলাম, এটাই শিখলাম যে আমরা কোনো এরকম শট ভণ্ড মানুষ দ্বারা প্রতারিত হব না, আমরা সঠিক বিষয় জেনে সঠিক পথে চলার চেষ্টা করব, আমরা যেন এরকম প্রতারণার শিকার না হয় মসজিদের মতো এরকম ভণ্ডামি ধূর্ত মানুষের দ্বারা। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি আমরা এই লালসার উপন্যাস থেকে আমরা বেশ আমাদের ব্যক্তি জীবনে চলার জন্য আমরা অনেক বিষয় আছে যেগুলো জানতে পারলাম, যাতে আমরা এরকম সততা প্রতারণার শিকার না হই, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছ, তোমাদের বোধগম্য হয়েছে এবং তোমরা আরো বেশি এই বিষয়টা নিয়ে চর্চা করলে তোমরা আরো ভালোভাবে জানতে পারবে। আমি এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।